সরকার যেই আসুক তাদের খালি ব্যানারটা বদলায়, তারা সবসময় সরকারের পক্ষেই থাকে। আর এখন এই জামাত বিএনপির অনেক সন্ত্রাসী অনেকেই রাতারাতি ভোল পাল্টে দিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বিভিন্ন জায়গায় ঢুকে যাচ্ছে। আর আমাদের একটু দুর্বলতা হলো আমাদের কেউ কেউ গ্রুপটারে শক্তিশালী করার জন্য এদেরকে কাছে টেনে নিচ্ছে। এরা ভিতরে এসে এই যত খুন খারাপি রক্তপাত যা দেখেন যত রকম অপকর্ম তারা কিন্তু করে যাচ্ছে, কারণ ক্ষমতায় তারা ভাবছে ক্ষমতায় থাকলে বোধহয় তাদের কিছু হবে না। এখানে আমার সিদ্ধান্ত অত্যন্ত এক স্পষ্ট, অপরাধ যে করবে, অন্যায় যে করবে, কোন দল করে কি করে না করে আমি সেটা কখনো দেখবো না। আমার দৃষ্টিতে যে অপরাধী সে অপরাধী, ওই দলের লেবাস লাগালেই যে তারা পার পাবে তা কিন্তু পাবে না। এমনকি আমার দলের কেউ অপরাধ করলে আমরা তা ছাড়ব না। কাজে যে ধরনের ঘটনাই ঘটুক না কেন এটুকু বিশ্বাস রাখবেন যে অন্যায়কে কখনো প্রশ্রয় দেয়নি, অন্যায়কে প্রশ্রয় দেব না।